আজি আমি ডিসকাছ কৰিব লৈছো ই ব্লক আৰু তাত অক্সিডেশ্যনস নাম্বাৰ বিলাকক লৈ পেলাই আমি ষ্টাডি কৰিম। সো প্ৰথমতে আমি শিকি লওঁ যে হোৱাট ইজ অক্সিডেশ্যনস নাম্বাৰ, ভেলেন্সি আৰু ষ্টেট। প্ৰথম চোৱা যে ভেলেন্সি কয় কাক। ভেলেন্সি হৈছেগৈ যেতিয়া তুমি এলিমেণ্টবিলাক পাবা, সেই এলিমেণ্টবিলাকৰ আউটাৰ মষ্ট চেলত থকা ইলেক্ট্ৰন, যিটো ইলেক্ট্ৰন সি ডনেট বা লুজ কৰিলে সি নিয়াৰেষ্ট নবল গেছ কনফিগাৰেশ্যনছ পাব পাৰে। অ'কে, গতিকে আৰু অক্সিডেশ্যনছ ধৰি লোৱা, এতিয়া নাইট্ৰজেন, নাইট্ৰজেনৰ এটমিক নাম্বাৰ 5, তাৰমানে ইয়াৰ ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশ্যন 1s2, 2s2, 2p3। অৰ্থাৎ সি যদি আনাডাৰ আৰু তিনিটা ইলেক্ট্ৰন ইয়াক দিয়া হয়, সি নিয়াৰেষ্ট নবল গেছ কনফিগাৰেশ্যনছ পাব আৰু সেইটোকে আমি কওঁ ভেলেন্সি। গতিকে ভেলেন্সি সহজ অৰ্থত সেইটোৱে। কিন্তু অক্সিডেশ্যন নাম্বাৰ হ'লগৈ যে সি কেইটাই ইলেক্ট্ৰন লুজ কৰিব পাৰে বা গেইন কৰিব পাৰে বা শ্বেয়াৰ কৰিব পাৰে বেলেগৰ লগত, সেইটোৱে হৈছে অক্সিডেশ্যন ষ্টেট। অ'কে, চ' অক্সিডেশ্যন ষ্টেট এতিয়া যদি নাইট্ৰজেনৰ কাৰণে লুক চোৱা, 1s2, এইটোতো ফাৰ্ষ্ট চেল, ছেকেণ্ড চেলত থকা ইলেক্ট্ৰন এইকেইটা হৈ গ'ল ছেকেণ্ড চেলত থকা ইলেক্ট্ৰনৰ সংখ্যা 2, 3। তাৰমানে ই যিবিলাক দেখুৱাব পাৰে, ইয়াত থকা টোটেল ইলেক্ট্ৰন 5টা আছে, গতিকে সি 5টাই ইলেক্ট্ৰন লুজ কৰিব পাৰে। দেট মিনছ নাইট্ৰজেন কেন লুজ, এক নম্বৰতে এটা ইলেক্ট্ৰন লুজ কৰিব পাৰে, চ' দেট n^+1। যদি দুটা ইলেক্ট্ৰন লুজ কৰে তেতিয়া n^2+, যদি তিনিটা লুজ কৰে তেতিয়া কি হ'ব, n^3+। গতিকে এই ধৰণেৰে আমি বস্তুবিলাক জাজ কৰিব পাৰোঁ আৰু সেইটো এই ধৰণে কণ্টিনিউ কৰিব, কণ্টিনিউ কিমানলৈকে যদি হ'ব পাৰে বুলি যদি সোধে তেতিয়া ইয়াত কিমানলৈকে হ'ব পাৰে, অতি কমেও 5টা ইলেক্ট্ৰন ই লুজ কৰিব পাৰে, 5টা ইলেক্ট্ৰন লুজ কৰিব পাৰে। অৰ্থাৎ নাইট্ৰজেনে যিটো দেখুৱাব অক্সিডেশ্যন নাম্বাৰ, সেইকেইটা তেতিয়াহ'লে কি কি হ'ব যদি তুমি চোৱা, সেইকেইটা হৈ গ'ল এইকেইটা, যিকেইটা হৈ গ'ল 1, 2, 3, 4 আৰু হৈ গ'ল 5। একেদৰে এই নাইট্ৰজেনটোৱে ইলেক্ট্ৰন কিন্তু গেইন কৰিব পাৰে, কি কৰিব পাৰে, ইলেক্ট্ৰন গেইনো কৰিব পাৰে। যদি ইলেক্ট্ৰন গেইন কৰে, যদি ইলেক্ট্ৰন নাইট্ৰজেনে গেইন কৰে কি কি হ'ব চোৱা, চ' ইফ নাইট্ৰজেন গেইন ইলেক্ট্ৰন, ইফ নাইট্ৰজেন গেইন ইলেক্ট্ৰন, যদি নাইট্ৰজেনে ইলেক্ট্ৰন গেইন কৰে, তাৰমানে যদি এটা ইলেক্ট্ৰন গেইন কৰে, গেইন নাইট্ৰজেন গেইন 1 ইলেক্ট্ৰন, কেইটা ইলেক্ট্ৰন গেইন কৰিব পাৰিব, ইয়াত যদি এতিয়া মন কৰা ইয়াত কেইটা ইলেক্ট্ৰন গেইন কৰিব পাৰে, ডেফিনেটলি 3টা, এটা ইয়াত, 2টা আৰু এটা হৈতে 3টা। যদি এটা ইলেক্ট্ৰন গেইন কৰে, 1 ইলেক্ট্ৰন যদি গেইন কৰে, সি আমি কি পাম, তেতিয়া n^-1। আকৌ ঠিক একেদৰে যদি 2টা ইলেক্ট্ৰন সি গেইন কৰে, গেইন 2 ইলেক্ট্ৰন, তেতিয়াহ'লে ইয়াত হৈ যাব n^-2। আৰু যদি নাইট্ৰজেনে 3টা ইলেক্ট্ৰন গেইন কৰে, 3 ইলেক্ট্ৰন যদি গেইন কৰে, তেতিয়াহ'লে n^-3। অৰ্থাৎ সি এই 3টা ষ্টেট দেখুৱাব পাৰে, অৰ্থাৎ -1 দেখুৱাব, -2 দেখুৱাব আৰু -3 দেখুৱাব। চ' সেইটোৱে হৈ গ'ল অক্সিডেশ্যন ষ্টেট। গতিকে কোনটো এলিমেণ্ট কি ষ্টেটত আছে সেইখিনি আমি অকণমান লাহে লাহে আমি দেখুৱাম। গতিকে তোমালোকক সেইকেইটাই এতিয়া বুজাবলৈ চেষ্টা কৰা গ'ল যে কি ধৰণেৰে থাকিব। চ' ভেলেন্সি ইজ দ্য নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন প্ৰেজেণ্ট ইন দ্য আউটাৰ মোষ্ট চেল অৰ ৰিকুৱাৰ্ড নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন টু এটেইন দ্য নিয়াৰেষ্ট নবল গেছ কনফিগাৰেশ্যন। অক্সিডেশ্যন নাম্বাৰ, ইলেক্ট্ৰন গেইন লুজ বা শ্বেয়াৰ কৰিব পৰা যিটো হ'ব সেইটোৱে হৈছে। ইট ডাজ নট ইণ্ডিকেট এনি ইলেক্ট্ৰিকেল চাৰ্জ, কোনো ধৰণৰ ইয়াত পজিটিভ নিগেটিভৰ কথা নাহে, কিন্তু ইয়াত সেইখিনি আহিব, প্লাছ মাইনাছৰ কথা আহিব।
indicates electrical charge. গতিকে অক্সিডেশন স্টেটত সেই কথাখিনি আহিব. It determines maximum number of bones. Determine maximum number that an atom can have. কিমান ধৰণৰ বোন হ'ব পাৰে সেইটো আমি ভেলেন্সি থ্ৰুত আমি গম পাম. আৰু এই অক্সিডেশনৰ নাম্বাৰ অফ থ্ৰুত কিমান নাম্বাৰ অফ বোন হ'ব সেইটোৰ ওপৰত কোনো আইডিয়া আমি লগাব নোৱাৰোঁ. ভেলেন্সি পিয়'ৰ এলিমেণ্ট ডিপেণ্ডস কৰিব নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন ইট হেজ ইন দ্য আউটাৰমষ্ট চেলৰ ওপৰত ডিপেণ্ড কৰিব আৰু অক্সিডেশ্যন ষ্টেট কেন বি জিৰ' অলছ' অক্সিডেশ্যন ষ্টেট অফ এ পিয়'ৰ এলিমেণ্ট ইজ অলৱেজ জিৰ' অক্সিডেশ্যন নাম্বাৰ অক্সিডেশ্যন ষ্টেট জিৰ' হ'ব পাৰে ভেলেন্সি কেতিয়াও জিৰ' হ'ব নোৱাৰে গতিকে এইখিনি হৈ গ'ল আমাৰ ফাৰ্ষ্ট ডিছকাশ্যন য'ত নেকি আমি কি কৰিলোঁ অক্সিডেশ্যন নাম ষ্টেট আৰু ভেলেন্সিৰ ওপৰত ডিছকাশ্যনছ কৰিলোঁ নেক্সট এতিয়া অক্সিডেশ্যন নাম্বাৰ আৰু ভেলেন্সি কি চাওঁ চ' অক্সিডেশ্যন নাম্বাৰ হৈছে চাৰ্জ অফ দ্য চেণ্ট্ৰেল এটম অৰ্থাৎ যিটো আমি ষ্টেট পালোঁ সেই ষ্টেটটো আৰু নাম্বাৰটো সুকীয়া এইটো কথা তেতিয়াই আহিব যেতিয়া আমি ডিছকাশ্যনছ কৰিম কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ডৰ কথা পঢ়িছোঁ বা এই যিবিলাক কম্পাউণ্ডৰ আয়নিক কথা আয়নিক বোনছবিলাকৰ ওপৰত যদি ষ্টাডি কৰোঁ তেতিয়া আমাৰ অক্সিডেশ্যন নাম্বাৰৰ কনচেপ্টটো আহিব অৰ্থাৎ এটা মলিকুল যেতিয়া ফৰ্ম হৈ থাকিব তেতিয়া যিখিনি কথা আহিব সেইখিনি আমি পাহিম এজ এ অক্সিডেশ্যন নাম্বাৰ চ' অলৰেডি ভেলেন্সিৰ কথা কোৱা গৈছেই যে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন যিটো লুজ বা গেইন কৰিলে নিয়াৰেষ্ট নবল গেছ কনফিগাৰেশ্যন পাব পাৰে যি অৰ্ডাৰটো ষ্টেবিলাইজ দ্য এটমটো ষ্টেবিলাইজ কেতিয়া হ'ব যেতিয়া তাৰ নবল গেছ কনফিগাৰেশ্যন পাব চ' এইটো কিন্তু অক্সিডেশ্যন নাম্বাৰ আমি ইউজ কৰিম অকল কেৱল আৰু কেৱল মাত্ৰ কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ডবিলাকত আৰু এইটো আমিতো ইউজ আৰু তোমালোকৰ ক'ব নালাগেই এলিমেণ্ট তোমালোকে স্কুল লেভেলৰ পৰা এইখিনি পঢ়ি আহিছা কনষ্টেণ্টলি চ' ভেলেন্সি অলৰেডি তোমালোকৰ কাৰণে নো আৰু অক্সিডেশ্যন নাম্বাৰ কেলকুলেট কৰাৰ টেকনিক তোমালোকে জানা এইখিনিক ৰিপ্ৰেজেণ্ট কৰিম ৰোমান নাম্বাৰ দি সেইধৰণে আমি দিয়া এতিয়া তোমালোকৰ কুৱেশ্যনছ হ'ব পাৰে যে অক্সিডেশ্যন নাম্বাৰ আৰু ষ্টেট কি ডিফাৰেঞ্চ ভেলেন্সিৰ লগত বাৰু হৈ গ'ল কিন্তু কি ডিফাৰেঞ্চ চ' অক্সিডেশ্যন নাম্বাৰ আৰু অক্সিডেশ্যন ষ্টেট দুটা সম্পূৰ্ণ সুকীয়া বস্তু অক্সিডেশ্যন নাম্বাৰটো তোমালোকে এপ্লাই কৰিব পাৰা যেতিয়া তুমি কোঅৰ্ডিনেশ্যনছ কম্পাউণ্ডৰ ওপৰত পঢ়িবা তেতিয়া আমি এপ্লাই কৰিম ঠিক আছে আৰু এইটো আমি যিকোনো এটা এলিমেণ্ট কম্পাউণ্ড যিয়েই হওক তাতে আমি এপ্লাই কৰিব পাৰোঁ দেই গতিকে আমি অক্সিডেশ্যন নাম্বাৰ হৈছে চাৰ্জ অফ দ্য চেণ্ট্ৰেল এটম অফ কোঅৰ্ডিনেশ্যন কমপ্লেক্স যিটো হ'ব সেইটোৱে হৈছে হৈছে অক্সিডেশ্যন নাম্বাৰ হোৱেৰেজ অক্সিডেশ্যন ষ্টেট হৈছেগৈ নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ দেট এ পাৰ্টিকুলাৰ এটম কেন লুজ অৰ গেইন গতিকে অলমষ্ট বস্তু দুটা একেই কিন্তু অক্সিডেশ্যন নাম্বাৰ আমি প্ৰনাউন্স কৰিম অকল মাত্ৰ কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড কমপ্লেক্সবিলাকত যেতিয়া আমি উলিয়াম আৰু এইটোক ৰিপ্ৰেজেণ্ট কৰা যায় ৰোমান নাম্বাৰ দি এইটো ৰিপ্ৰেজেণ্ট কৰা যায় আৰবিক নাম্বাৰ দি আৰু ইট ডাজ নট গিভ ডিটেইলছ এবাউট চাৰ্জ অফ দ্য চেণ্ট্ৰেল এটম আৰু এইটো পজিটিভ নিগেটিভখিনিয়ে সেইটো আমি বুজাব ইয়াত কোনো ধৰণৰ চাৰ্জ দিয়া নহয় অক্সিডেশ্যন নাম্বাৰবিলাক জাষ্ট আমি লিখা যায় দেই গতিকে এই কনচেপ্টটো যদি ক্লিয়াৰ হৈছে তেতিয়াহ'লে তোমালোকক আৰু কোঅৰ্ডিনেশ্যন নাম্বাৰৰ গোটেই কনচেপ্টটো তোমালোকৰ হয়তো অলৰেডি তোমালোকৰ কাৰণে নৌ যেতিয়া আমি কৰিছিলোঁ তেতিয়া আমি এই কথাখিনি ইয়াত পঢ়োঁতে এই বস্তুখিনি আমি কৰোঁ সেই এতিয়া কোবাল্ট আছে এন ঠিক আছে লগত আছে এন এইচ থ্ৰী যেনিবা আছেগৈ ছটা টু ডি পাৱাৰ চি থ্ৰী প্লাছ আছে ইয়াৰ কাৰণে কোবাল্টৰ যিটো আমি লিখিম কোবাল্ট লিখা যায় কোবাল্ট হয় নাই কোবাল্ট লিখি কি কৰা ইয়াৰ কাষততো তোমালোকে চাৰ্জ লিখা সেই যিটো পাৰ্ট এইটো এইটো অক্সিডেশ্যন নাম্বাৰ বুলি কওঁ কিন্তু একেটা সময়তে কোবাল্টৰ আকৌ ইয়াত থ্ৰী প্লাছ ষ্টেটত আছে এই যে এইটো এইটো হৈ গ'ল অক্সিডেশ্যন ষ্টেট এইটো হৈ গ'ল অক্সিডেশ্যন ষ্টেট আৰু এই যিটো ৰিপ্ৰেজেণ্টেশ্যন থ্ৰী সেইটো হৈ গ'ল অক্সিডেশ্যন নাম্বাৰ গতিকে তোমালোকৰ মই ভাবোঁ এইখিনি ক্লিয়াৰ হৈছে যদি হৈছে আমি পি ব্লকত অক্সিডেশ্যন নাম্বাৰৰ কি কি কথা সেইখিনি আমি চাওঁ তোমালোকৰ টেক্সট বুকত যিখিনি পাৰ্ট আছে তাত প্ৰথম আহিছে গ্ৰুপ ফিফটিন চ' ফাৰ্ষ্ট ডিছকাশ্যনছ কৰিছোঁ ফৰ দ্য গ্ৰুপ ফিফটিন চ' গ্ৰুপ ফিফটিনৰ যিখিনি ডিছকাশ্যনছ সেই ডিছকাশ্যনত তোমালোকক মই লাইন বাই লাইন কথাখিনি এবাৰ পাত কৈ গৈছোঁ চোৱা দি কমন অক্সিডেশ্যন ষ্টেট অ'কে আকৌ দেখুৱাই দিছোঁ এইটো গুচি গৈছে চ' ফাৰ্ষ্ট চোৱা
কমন অক্সিডেশন স্টেট -3 + 3 + 5, সো -3 + 3 + 5 কমন অক্সিডেশন স্টেট, +3 অক্সিডেশন স্টেট ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ, +3 অক্সিডেশন স্টেট তললে গেলে কি হব, ডিক্রিজ হব, সেইটোৱে কথা, গ্রুপটো ডিক্রিজ হব, ডিক্রিজেস। আর কি কারণ ডিক্রিজ হয়, সেটো হইছে সাইজ বাহি যায়, মেটালিক ক্যারেক্টার দুটা ইনক্রিজ হয় কারণে ইয়াত -3 টু ডিক্রিজ হয়। ওকে, আর বিসমাথে কোনো কারণত -3 নেদেখায়, -3 বিসমাথে নেদেখায়, সি বিসমাথে -3 দেখাব নয়, -3 থাকা কম্পাউন্ড বিসমাথর ইভেন এটাও নাই। আর তোমালোকৰ কারণে গ্রুপ 15 টু তোমালোকৰ হয়তো নো, প্রথম আছে নাইট্রোজেন, প্রথম এলিমেন্টটো হৈছে নাইট্রোজেন, তাৰপিছত ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি আৰু বিসমাথ। এই এলিমেন্টটোত তললে যিমানে যাবা -3 কম্পাউণ্ড তুমি নপোৱাই, যদিকে বিসমাথটোত একেবাৰে -3 কম্পাউণ্ড এটাও নাই। গতিকে এইখিনি যি ধৰণে আমি ৰাইট চাইডে দেখুৱাইছোঁ, সেইটো তোমালোকে এজ এ নোট টাইপ তোমালোকে লিখিব পাৰা, সেইখিনি এজ এ নোট টাইপ লিখিব। মই বাৰু নেক্সট স্লাইডত যিখিনি ৰাখিছোঁ সেইখিনি চাবা, এইখিনি বাৰু বিশেষ লিখাৰ প্ৰয়োজন নাই, চামাৰিয়া এটা ৰাখিবা। চ' তোমালোকে অন্ততঃ এইখিনি তেতিয়ালৈ গম পালা যে -3 কেনে কোনটো কি সেইটো আমি গম পালোঁ। এতিয়া তেতিয়াহ'লে আমি এইখিনি কথা শিকিলোঁ, চ' অক্সিডেশ্যন নাম্বাৰ এইখিনি আমাৰ হৈ গ'ল যে -3 অক্সিডেশ্যন ষ্টেটত নাথাকে। এতিয়া -3 পিছত তোমালোকক নেক্সট দিছে যে +5 অক্সিডেশ্যন ষ্টেট। চ' +5 অক্সিডেশ্যন ষ্টেটো চোৱা, এইটো কি হৈছে, +5 অক্সিডেশ্যন ষ্টেটটো কিন্তু একেই, ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, গতিকে +5 টু তললে ডিক্রিজ হয়ে যাব। নেক্সট আহিলে আর তাত বিআই বিসমাথর মাত্র এটাই কম্পাউন্ড আমার কারণে এভেলেবল, লাস্টর এলিমেন্ট তো বিসমাথ, গতিকে বিসমাথর মাত্র এটাই এলিমেন্ট এভেলেবল, যেটি হয়েছে BIF5, বাকি আর তার এলিমেন্ট একো নাই। নেক্সট কইছে আর +3 স্টেট ইনক্রিজেস ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, আর +3 স্টেট তললে যিমানে যাবা ইনক্রিজেস, তার মানে বি আই কারণে আমি ম্যাক্সিমাম +3 স্টেট পাম, গতিকে আর্সেনিক হোক এন্টিমনি হোক তললে যিমানে যাবা সেই গোটেইবিলাকে কি দেখাব, +3 অক্সিডেশন স্টেট, যেটা খুবই স্টেবল, হ্যাঁ এইবিলাক কি হব, স্টেবল হব। এতিয়া বাকি এলি বাকিবিলাক কি নেদেখুৱায় নেকি, অলরেডি তোমালোকক কলোৱেই যে নাইট্রোজেনে কি কি দেখুৱায়, একৰ +1ৰ পৰা একেবাৰে একদম -3 লৈকে দেখুৱাব, +1, +2, +3, +4, +5, -1, -2, -3 লৈকে দেখুৱাব, ঠিক আছে। গতিকে ইয়াতো দেখুৱাব নাইট্ৰোজেনে +1, +2, +4 অক্সিডেশ্যন ষ্টেট দেখুৱায়, আৰু সেইকেইটাৰ ভিতৰত ইয়াৰ +1ৰ পৰা +4লৈকে যিকেইটা ষ্টেট আছে সেইকেইটা ষ্টেবল বৰ বিশেষ নহয়, আৰু সি সেইটো কাৰণে আণ্ডাৰগো ডিছপ্ৰপৰ্চনেশ্যন ৰিয়েকশ্যনছ। গতিকে ফর এক্সাম্পল দিছে HNO2 পৰা এইটো এটা, ইয়াত যদি রিয়েক্ট করা আর ডিসপ্রপোর্শনেশন তেতিয়াই কয় যেতিয়া এটা রিয়েকশনত অক্সিডেশন রিডাকশন দুইটাই সাইমালটেনিয়াসলি হয়, গতিকে সেইটোৱে কথা। ইয়াত তোমালোকৰ হেতু হোৱা নাই, ইয়াত নাইট্রোজেন আছে +3 স্টেটত, ইয়াত +5 লৈ গ'ল আৰু ইয়াত +2 লৈ গ'ল, গতিকে +3 স্টেটটো পৰা চেঞ্জ যিহেতু হ'ল, +3 স্টেটৰ পৰা +2 স্টেটৰ পৰা এটা গৈছে, ওকে +3 স্টেটৰ পৰা এটা গৈছে +2 লে, অর্থাৎ ইলেকট্রন এটা হলেও গেইন কৰিছে, কোৰ পৰা HNO2ৰ পৰা NO লে শিফট হৈছে, নাইট্রোজেন +2 স্টেটত আছে, ইয়াত নাইট্রোজেন +3 আছে, আর এটা গৈছে +5 লে, যিটো হৈছে HNO3, তাৰ মানে ই দুটা ইলেকট্রন লুজ কৰিছে, সেইটো কাৰণে এই যিটো রিয়েকশনস সেই রিয়েকশনটো কোৱা হৈছে ডিসপ্রপোর্শনেশন রিয়েকশনস। সিমিলারলি যদি তুমি ফসফরাসৰ কাৰণে কনসিডার কৰা, ফসফরাসৰ কাৰণে যদি চোৱা তেতিয়াও কিন্তু ঠিক একেই, ইয়াৰো যিকেইটা ষ্টেট সেইকেইটা +5 আৰু +3 লৈকে গোটেইকেইটা দেখুৱায়। অলরেডি তোমালোকক সেইটো আগৰ স্লাইডত মই কৈ আহিছোঁ যে নাইট্রোজেনে যেনেকে +1, +2, +3, +4, +5 দেখাব পাৰে, কাৰণ আউটাৰমষ্ট চেলত কেইটা ইলেকট্ৰন লুজ কৰিব পাৰে, সেইটোৱে হৈছে অক্সিডেশ্যন ষ্টেট, গতিকে ফসফৰাছো কিন্তু সেই গোটেইকেইটা ষ্টেট দেখুৱাব পাৰে। একেদৰে গেইনিঙৰ কাৰণেও কি তিনিটা অক্সিডেশ্যন ষ্টেট দেখাব, -1, -2, -3, কিন্তু এই ষ্টেটবিলাক ইণ্টাৰমিডিয়েট ষ্টেপ আৰু সেই ডিছপ্ৰপৰ্চনেশ্যন ৰিয়েকশ্যনছ সেইটো কাৰণে শ্ব' হয় সিহঁতক,
কিন্তু প্লাস ফাইভ প্লাস থ্রি স্টেটটো বাকিবিলাকৰ রেসপেক্টত উইথ রেসপেক্ট টু আর্সেনিক এইবিলাক ডিসপ্রপোর্শনেশন রিয়েকশনের কম্পেরিজনত এহেতি স্টেবল। গতিকে এই গোটেই কথাকিটাকে আমি ইয়াত এই টেক্সটবুকত তোমালোকৰ অক্সিডেশনের এই পার্টটুই আছে, সেই পার্টটুক আমি এটা কেনেকে পড়িম, কি ধরনের তোমালোকে নোট ডাউন করিবা। প্রথম চা, ফার্স্ট কি পালা যে কমন অক্সিডেশন স্টেট কি কি আহিল, মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ফাইভ, দেই এইকেইটাই কমন, সব নেদেখায়, গতিকে সবত সবলকে আমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা নাইট, এটা প্রথম যেটা আহিল সেইটোত কি যে মাইনাস থ্রি টু ডিক্রিজ উইথ ইনক্রিজিং সাইজ এন্ড মেটালিক ক্যারেক্টার, তললে যিমানে যাবা সি ডিক্রিজ হয়ে গিয়ে থাকবে। সেকেন্ড আহিল প্লাস থ্রি, যেটো তললে যিমানে যাবা সি ইনক্রিজ হবো, এইটোয়ে কমন অক্সিডেশন স্টেট বলে ধরে লওয়া, ম্যাক্সিমামে প্লাস থ্রি দেখাব আর যিমানে তললে যাওয়া যাব সিমানে সি স্টেবল। আর শেষত আর একটা আছে যেটো হয়েছে প্লাস ফাইভ, আর প্লাস ফাইভ কিন্তু তললে যিমানে যাবা কি হব, ডিক্রিজ হব, সো তললে যিমানে যাবা সেটা ডিক্রিজ হব। আর তাত এটা কম্পাউন্ডে এটা এলিমেন্টে প্লাস মাইনাস থ্রি নেদেখায় আর ইভেন প্লাস ফাইভও নেদেখায়, এক্সেপ্ট বি আই বিসমাথে দুইটাই নেদেখায়, নে এক্সেপ্ট বি আই এফ ফাইভ। গতিকে বিসমাথে এই তললে যেহেতু আটাইতকৈ শেষত আছে বিসমাথ, কারণ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এন্টিমনি আর হয়ে গেল বিসমাথ, গতিকে বিসমাথে কিন্তু তললে যিমানে যাব তার মানে মাইনাস থ্রি নেদেখায় আর কি নেদেখায়, প্লাস ফাইভ নেদেখায়, ওকে মাইনাস থ্রি আর প্লাস ফাইভ নেদেখায়, আর প্লাস ফাইভ যদি নেদেখায় বিসমাথে তেতিয়ালে একো দেখাব না লাগে, কিন্তু অকল দেখায় মাত্র বি পেন্টা ফাইভর এটা দেখায়, অকল ফ্লোরিনের লগত এই কম্পাউন্ডটির এক্সিস্টেন্স, বাকি আর এক্সিস্টেন্স নাই। নেক্সট তোমালোকর যিখিনি আছে এটা নেক্সট তোমালোকক নেক্সট হয়েছে ইয়ার যে সামারি টাইপ লো, নাইট্রোজেনে তেতিয়া হলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফোর তিনটা স্টেটত দেখাব পারে যেতিয়া সি রিয়েক্ট করব অক্সিজেনের লগত, কিন্তু অক্সিজেনের লগত রিয়েক্ট করোতে প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফোর যদি স্টেটকিটা দেখায় তাতো কি যে তেহেতি দেখালেও কিন্তু আন্ডারগোয়িং ডিসপ্রপোর্শনেশন রিয়েকশনস হয়ে যায়, এটা লিখাটো ভুল হয়েছে, সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইট শুড বি টু হব লাগে, এইচ এন ও টু এইচ এন ও থ্রি, তোমালোকে টেক্সট বুক এবার আকো চাই লবা নেই, গতিকে এইখিনি হয়েছে ইয়াত এইটো প্লাস টু স্টেটত আছে থ্রি স্টেটত আছে থ্রি টু জিরো থ্রি, ওকে ইয়াত আছে প্লাস ফাইভ ইয়াত আছে প্লাস টু, অর্থাৎ ইয়ারপরা ইয়ালে অহাটো হয়ে গেল অক্সিডেশন, আর ইয়ারপরা ইয়ালে অহাটো হয়ে গেল রিডাকশন, ওকে সরি ভুল হয়েছে এটা লিখাটা মোর, সো এটু হব অক্সিডেশন আর এটু হব রিডাকশন, দেই এটু রিডাকশন স্টেপ, গতি যেটু রিয়েকশনত অক্সিডেশন রিডাকশন দুইটাই হয় সেটুক আমি কি বলে কোম ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। ফসফরাসও ঠিক একদরে দেখাব পারে প্লাস ওয়ান প্লাস ফোর যেটা সি অক্সিজেনের লগত রিয়েক্ট করে আর সিও কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন দেখায় প্লাস ফাইভের মাইনাস থ্রিলেকে, ওকে তারপিছত প্লাস থ্রি স্টেটটো তললে যিমানে যাবা সিমানেই যেহেতু ইনক্রিজ হয় আর তার প্রধান যেটো কারক সেটো হয়েছে ইনার পেয়ার ইফেক্ট, কোভেলেন্সি এটা কনসেপ্ট আছে, সো ইয়াত তোমালোকৰ সেটো মেনশন কৰিছে, কোভেলেন্সি হৈছে যে কেইটা অরবিটেল এভেলেবল আছে ফর বন্ডিং, এতিয়া কেইটা অরবিটেল এভেলেবল বুলি যদি সুধে ফর নাইট্রোজেন যদি মই চাও ইয়া যদি মই ডিসকাশ করো সেই নাইট্রোজেনের কারণে মই ডিসকাশ করছো, সো নাইট্রোজেনের এটমিক নাম্বার হয়েছে গই কি, নাইট্রোজেনের এটমিক নাম্বার হয়েছে গই ফাইভ, আর নাইট্রোজেনের যদি এটমিক নাম্বার ফাইভ ইয়াত হবো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি, গতি আমি এই লাস্টর সেলটুতে গোটেই কথাখিনি থাকে ইয়াত এটা দুটা আর ইয়ার এই তিনটা যেটু বাকস, তার মানে যদি অরবিটেল হিসাবে আমি চাও তেতিয়া এটা হয়ে গেল এসর এটা আর তিনটা পি, এটা তিনটা পি অরবিটেল কেটা আছে তিনটা, এটা দুইটা
আৰু তিনিটা, সো তিনিটা পি, তাৰমানে আমি টোটেল এইকেইটা যদি যোগ কৰোঁ এইটোলৈকে, গতিকে বাকচ আমি কেইটা পালোঁ, প্ৰথম পালোঁ এতিয়া তেতিয়াহ'লে বাকচ কেইটা, এটা বাকচ হৈ গ'লে এইটো, দুই নম্বৰ বাকচ হৈ গ'লে এইটো, তিনি নম্বৰ বাকচ হৈ গ'লে এইটো, চাৰি নম্বৰ বাকচ হৈ গ'ল এইটো, তাৰমানে একচুৱেলি চাৰিটা অৰবিটেলছ আমাৰ কাৰণে আছে, আৰু চাৰিটা অৰবিটেল থকাৰ কাৰণে সেইটোৰ কাৰণে ইয়াৰ কোভেলেঞ্চি কিমান হ'ব, চাৰিটা অৰবিটেল থকাৰ কাৰণে কোভেলেঞ্চি হৈ গ'ল ফ'ৰ। একেদৰে না ফসফৰাছত হৈ যাব ছিক্স, আৰু তাৰ কাৰণটো হৈছে যে তাত থ্ৰী পি আহি যাব, আৰু থ্ৰী পি আহি গ'লে তাত একচুৱেলি ডি অৰবিটেলবিলাক আহি যায়, আৰু ডি অৰবিটেলবিলাকো আহি যোৱাৰ কাৰণে ইয়াত একচুৱেলি বাঢ়ি যায় দেই। গতিকে যেটা অৰবিটেল এভেইলেবল হ'ব ফৰ দ্য বণ্ডিং, দিছ ইজ কল্ড কোভেলেঞ্চি। ইয়াত এটা কুৱেশ্যন দিয়া আছে তোমালোকক, আৰু সেইটোৰ ডিছকাশ্যনছ তোমালোকক দি কৰি থৈছোঁ। কুৱেশ্যনছটো আছিল এনেকুৱা, নাইট্ৰজেন এক্সিবিট প্লাছ ফাইভ অক্সিডেশ্যন ষ্টেট, বাট ইট ফেইলছ টু ফৰ্ম এনি পেণ্টাহেলাইটছ গিভ ৰিজনছ হুৱাইল ফছফৰাছ কেন। গতিকে নাইট্ৰজেন, নাইট্ৰজেনৰ এন ইকুৱেল টু টু, গতিকে ইয়াত তোমালোকৰ যদি ছেফ হিচাপে চোৱা যায় তাতে এছ আৰু পি অৰবিটেল আছে, গতিকে ইট ডাজ নট হেভ এনি ডি অৰবিটেলছ, আৰু ডি অৰবিটেলছ নথকাৰ কাৰণেই ইট ইজ, ইট কেনট ফৰ্ম পেণ্টাহেলাইট, হুৱাইল ইন কেছ অফ ফছফৰাছ ডিউ টু প্ৰেজেঞ্চ অফ ডি অৰবিটেল ইট কেন শ্ব'জ পেণ্টাহেলাইটছ। গতিকে এই কনচেপ্টটো সেইটো ধৰণে তোমালোকে লিখিবা, আৰু বাকীখিনি, গতিকে এই এই শ্লাইডখন, এই পেজটো তোমালোকে স্ক্ৰীনশ্বট লৈ থোৱা, চ' দিছ ইজ দ্য পাৰ্ট অফ দ্য ডিছকাশ্যনছ। গতিকে তোমালোকে কি কৰিবা, গ্ৰুপ ফিফটিন যেনেকৈ পঢ়িছোঁ ঠিক একেধৰণেৰে গ্ৰুপ ছিক্সটিন কৰা, একেধৰণেৰে গ্ৰুপ ছেভেণ্টিনো কৰা। মই জাষ্ট কুইকলি এটা চামাৰি টাইপ তেনেকৈ ডিছকাছ কৰি দিছোঁ, যিটো গ্ৰুপ ফিফটিনত কৰিলোঁ, একেটা কেছে আমি গ্ৰুপ ছিক্সটিনত কৰিম, আৰু ছিক্সটিনত যদি কৰা যায় তাতো তোমালোকৰ যিটো এন চি আৰ টি টেক্সট বুক তাত যিখিনি টপিকছ ইনক্লুডেড সেইখিনি এই জাষ্ট পেৰাগ্ৰাফটোৱে আছে। গতিকে পেৰাগ্ৰাফটোৰ থ্ৰুত কি কি ইনক্লুড কৰিছে সেইখিনি যদি চাবলৈ যাওঁ এতিয়া, তাত হৈছেগৈ এইখিনি কমন অক্সিডেশ্যন ষ্টেট দিছে ফাৰ্ষ্ট। সো কমন অক্সিডেশ্যন ষ্টেট তোমালোকৰ ইয়াত আমি কি কি পালোঁ, মাইনাছ টু ইজ দ্য কমন অক্সিডেশ্যন ষ্টেট, আগৰ সৈতে ডিছকাশ্যন অলমষ্ট একেই, আৰু ডিক্ৰিজ হ'ব মেট চাইজ এইটো বাঢ়ি যোৱাৰ, আৰু ইয়াত ঠিক আগৰ দৰে যেনেকৈ বিস্মাথে নেদেখুৱায় ইয়াত মাইনাছ টুতে হ'ব লাগে, পলনিয়াম নেদেখুৱায় নেই, পলনিয়ামে কোনো কাৰণত মাইনাছ টু নেদেখুৱায় কাৰণ ই তললৈ যিমানে যাবা ডিক্ৰিজ হ'ব, আৰু ঠিক একেদৰে প্লাছ ফ'ৰ ষ্টেটটো ইনক্ৰিজ হ'ব। গতিকে যিটো এটা এটা বাঢ়ি গ'ল, আৰু আগৰবাৰ কি কি আছিলে যদি তুমি সেইটো পাহৰি যোৱা, আগৰবাৰ আছিলে মাইনাছ থ্ৰী আছিলে ইয়াত, ইয়াত আছিলে মাইনাছ থ্ৰী, ইয়াত আছিলে প্লাছ থ্ৰী, ইয়াত আছিলে প্লাছ ফাইভ, গতিকে এইটো হৈ গ'ল এতিয়া মাইনাছৰ কাৰণে এটা কম মাইনাছ টু, ইয়াত প্লাছ চ' এটা বেছি প্লাছ ফ'ৰ, ইয়াত এটা বেছি চ' প্লাছ ছিক্স, এটা এটা ইলেক্ট্ৰন জাষ্ট বহাই দিল কথা সেইটোৱে। গতিকে আগৰ যিটো কনচেপ্ট সেইটোৰ সৈতে অলমষ্ট একেই, ইয়াত মাইনাছ টু আহিব আৰু ইলেক্ট্ৰনিগেটিভ অক্সিজেনৰ খুব বেছি, সেইটো কাৰণে সি অকল আৰু কেৱল আৰু কেৱল অকল মাইনাছ টুকে দেখুৱাব, বাকী আৰু সি নেদেখুৱায়, অনলি এণ্ড অনলি মাইনাছ টুৱেই দেখুৱাব এই মাইনাছ টু। আৰু অ' এফ টুত ফ্লোৰিনৰ যিহেতু ইলেক্ট্ৰনিগেটিভিটি বেছি সেইটো কাৰণে ইয়াত সেইটো এক্সেপশ্যনেল, ইয়াত এইটো হ'ব প্লাছ টু। বাকী যিবিলাক গ্ৰুপ, এই গ্ৰুপটো হয়তো তোমালোকৰ মনত আছেই, চ' ফাৰ্ষ্ট আহে অক্সিজেন, তাৰপিছত আহে কি অক্সিজেনৰ পিছত সালফাৰ, ৰিয়াম, পলনিয়াম। চ' লাষ্ট যিটো এলিমেণ্ট সেইটো হৈছে ইয়াত পলনিয়াম, আৰু প্ৰথম যিটো এলিমেণ্ট সেইটো হৈছে অক্সিজেন, আৰু তললৈ যিমানে যাবা সিমানে সি কি হ'ব, ইয়াৰ কেৰেক্টাৰিষ্টিকলি সেইবিলাক কমি যাব। গতিকে সালফাৰ, ছেলেনিয়াম, ক্লেৰিয়ামৰ ইউজুৱেলি চ' প্লাছ ফ'ৰ অক্সিডেশ্যন ষ্টেট, আৰু সেইটো জেনেৰেলি ক'ত পাওঁ, অক্সিজেনৰ লগত তেহেঁতি ৰিয়েক্ট কৰিলে। একেদৰে প্লাছ ছিক্স থাকিব কেতিয়া, যেতিয়া তেহেঁতৰ ফ্লোৰিনৰ লগত কম্পাউণ্ডবিলাক পোৱা যায়। গতিকে এইবিলাক জাষ্ট এক্সাম্পল, আৰু প্লাছ ফ'ৰ প্লাছ ছিক্স অক্সিডেশ্যন ষ্টেট প্ৰাইমেৰিলি কোভেল নাই, এইখিনিয়ে তোমালোকৰ ডিছকাশ্যনছ। গতিকে এই স্ক্ৰীনশ্বট লৈ থোৱা, এইখিনিয়েই এজ এ নোট ডাউন কৰিবা, যিমান পাৰা এটা সৰুকৈ এখন চিটত আনি পেলাই কৰিবলৈ চাবা গোটেই কামটো। এতিয়া নেক্সট তোমালোকৰ আহিল গ্ৰুপ ছেভেণ্টিন। গ্ৰুপ ছেভেণ্টিনত অক্সিডেশ্যন ষ্টেট হৈছেগৈ অল দ্য হেলোজেন্স এক্সিবিট মাইনাছ ওৱান, কিন্তু ক্লৰিন, ব্ৰমিন, আয়োডিন কেন এক্সিবিট
প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন। এটা প্রথম কথা চা যে গ্রুপ সেভেন্টিনের যিনি এলিমেন্টস আছিল, গ্রুপ সেভেন্টিনের যিনি এলিমেন্টস আছিল সেইখিনি আছিল এনেকুৱা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ইয়াত মাত ন আছিল এটমিক নাম্বার, সো ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ, গতি হার্ডলি এটা ইলেকট্রন লাগে, সেইটো কারণে ই এটা ইলেকট্রন গেইন করব। আর এটা ইলেকট্রন গেইন করা মানে ইয়ার উপর চার্জ হব মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানটাই হয়ে গেছে অক্সিডেশন স্টেটস, ঠিক আছে। একদরে ক্লোরিনও এটা ইলেকট্রন গেইন করব বিচাৰে, আর তার কারণটো কি যে ই নিয়ারেস্ট নবল গ্যাস কনফিগারেশন পাবলে বিচাৰে, থ্রি এস টু থ্রি পি ফাইভ। সিও একে এটা ইলেকট্রন যদি গেইন করো, ইয়াত এটা ইলেকট্রন গেইন করো, তেতিয়া কি হবে, কিন্তু বাকি সবে দেই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সো এইটো এটা কমন অক্সিডেশন স্টেট, কি অকল মাইনাস ওয়ান। কিন্তু ইয়াত থকা ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এহেতবিলাকৰ কিছুমান আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমি রেকর্ড করছো, যেটো হয়েছে ইয়াত প্লাস ওয়ান দেখায়, হ্যাঁ, যেটো তার মানে এটা ইলেকট্রন লুজ করা, সেটো জেনারেলি কিন্তু পসিবল নহয়। প্লাস থ্রিও দেখাব পারে, প্লাস ফাইভ এজ ওয়েল এজ প্লাস সেভেন, গতি এইকেইটা কত দেখায় কিয় দেখায় সেইখিনি কথা আহিছো। কেলে দেখায় এ কি হয় যে ক্লোরিনের পৰা যেতিয়া এলিমেন্টবিলাক আহে, তেহেতৰ যিটো ইলেকট্রনিক কনফিগারেশন, সেই ইলেকট্রনিক কনফিগারেশন চা ইয়াত এই ধরনের পার্ট এটাই হয়ে থাকে। ইয়াত এন এস টু এন পি, মই এইটো কারণ কমন যেহেতু দেখাইছো সেইটো কারণে কৈছো। ক্লোরিনের পৰা তললে যিমানে যাবা তাত ডি অরবিটেল ভেকেন্ট থাকে, ভেকেন্ট ডি অরবিটেল থাকে, আর যেহেতু ইয়াত পি যিকেইটা পেয়ার্ড ইলেকট্রন থাকে, এই যিটো পেয়ার্ড ইলেকট্রন সেইটো ইয়ালে গুছি গেল, গুছি যাওয়ার লগেলগে আনপেয়ার্ড ইলেকট্রন এটা দুটা তিনটা হয়ে গেল, সেইটো কারণে ইয়াত প্লাস থ্রি অক্সিডেশন স্টেট এটা দেখাব পারে, গম পাইছা। ইয়াত যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন এটা আছে, সি সেইটো কারণে এটা প্লাস ওয়ানও দেখাব পারে, আর সি লুজ কি সরি গেইন করব পারে বা লুজ করব পারে, আর গেইন করলে তো জানাই মাইনাস ওয়ান হব। একদরে যদি ইয়াত থাকা এই যেটা ইলেকট্রন সেইটো যদি ইয়ালে জাম করে দিয়ে এখিলে যদি গুছি আহে, এটা টোটেল ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল এবার পাঁচটা, আর সেইটো কারণে প্লাস ফাইভ অক্সিডেশন স্টেট দেখায়। আর যদি আমি সেই ধরনের যদি আমি থার্ড তেনেকে যদি আমি এক্সাইটেড স্টেটর গোটেই কথাখিনি যদি আমি চাও, তেতিয়ালে আমি কি পাব পারো, প্লাস সেভেন হলে আমি পাব পারো, কারণ এই যেটা ইয়াত খালি এটু ভুল হয়েছে, ইট শুড বি এটা ইলেকট্রন দেই প্লাস থ্রি, তার মানে ইয়াত এই ইলেকট্রনটা এটু না থাকে, এটু ভুল হয়ে আছে। সো এটু কারেক্ট করে লবা, টেক্সটবুকত তোমালোকৰ সেইটো ভুল আছে। এই যিটো ইলেকট্রন ইয়াত দেখুৱা গৈছে সেইটো কলৈ গুছি আহিলে, ইয়ালে গুছি আহিলে, ইয়ালে গুছি আহিলে, এইটো এইটো ইয়াত। সো আলটিমেটলি উই হ্যাভ সেভেন অক্সিডেশন, প্লাস ফাইভ প্লাস সেভেন অক্সিডেশন স্টেট। সো আমি কি কি পালো, প্লাস ওয়ান পালো, প্লাস থ্রি পালো, প্লাস ফাইভ পালো, প্লাস সেভেন পালো বাই লুজিং। আর কত পাম, অনলি অ্যান্ড অনলি ফর ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তার বিগেস্ট রিজনটো কি যে তাত ডি অরবিটেল থাকে, ফ্লোরিনে দেখাবনে নেদেখায়, ফ্লোরিনে কিয় নেদেখায়, কারণ তাত ডি অরবিটেল নাই। হোপ এটু বুঝি পালা, গতি আমি এইটো খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, গতি আমি তেতিয়াহলে এইখিনি স্ক্রিনশট লৈ থবা। সো তোমালোকর কমন অক্সিডেশন স্টেট ক্লোরিনের কিমান, ইন্টার হেলোজেন্স কম্পাউন্ড বিলাক আমি পাব পারো, যেবিলাক অলরেডি তোমালোকর কোয়া হল যে ইট ক্যান শোজ ফ্লোরিন যদি হয় বা লোয়ার ইলেকট্রোনেগেটিভিটির লগত রিয়েক্ট করিব পারে কার্বন ব্রোমিন আয়োডিনে, আর তেতিয়া আমি সেবিলাক কোয়া হব ইন্টার হেলোজেন্স কম্পাউন্ড, যেবিলাক তোমার প্লাস ওয়ান টু প্লাস সেভেন লোক সেইবিলাক দেখাব পারে। আর অক্সিজেন বিলাকর লগত যদি রিয়েক্ট করে, তেতিয়া সেইখিনিয়ে কিন্তু এই দুটা কমন অক্সিডেশন স্টেট প্লাস ফোর এজ ওয়েল এজ প্লাস সিক্স তোমালোকর দেখাব। এটা হয় প্লাস ফোর প্লাস সিক্স অক্সিডেশন স্টেট বিলাক পাম, কত যেতিয়া ক্লোরিন ব্রোমিন আয়োডিনে অক্সিজেনের লগত রিয়েক্ট করব, হ্যাঁ, আর এইটো জেনারেলি ক্লোরিন আর ব্রোমিন আমি পাম, বাকি বিলাকর লগত খুব কমই আমি পাম। ফ্লোরিন অ্যাটম হ্যাজ নো ডি অরবিটাল হ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, এন্ড দেয়ারফর ইট ক্যান এক্সপ্যান্ড ইট অক্টেট, অ্যান্ড হ্যান্স ইট ইজ দ্য সিইং ইটস অনলি দ্য হাইয়েস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবল, ইট ক্যান এক্সিবিট অনলি মাইনাস ওয়ান অক্সিডেশন স্টেট অনলি। এই যিকেইটা এলিমেন্ট গ্রুপ সেভেন্টিন, তেহেতর রিয়েক্টিভিটি কিন্তু এই কথাকিটার কারণে কিন্তু খুব হাই, কারণ তেহেতি ইলেকট্রন বেলেগর লোব পারে, আর লোবলে যার কারণেই তেহেতি কি হয় তেহেতর ইলেকট্রন খুব হাই।
আর সেইটার কারণে তেহেতি অলমোস্ট সব মেটেলস নন মেটেলসর তেহেতি কম্পাউন্ড ফর্ম করে। আর এই যেটু পার্ট এই রিয়েক্টিভিটি কিন্তু ডাউন দ্য গ্রুপ কিন্তু ডিক্রিজ হয়, আর তার কারণটা অলরেডি মেনশন করার সত্যি একই যে তার সাইজ মেটেলিক ক্যারেক্টার এইখানে কনসেপ্টর কারণে সেটা হব পারে। নেক্সট তোমার আহিল ওকে এইখানে মই অলরেডি ডিসকাস করলোই, গতি লেটস প্রসিড টু দ্য নেক্সট ওয়ান। এইখানে আমি অলরেডি ডিসকাশন ললোই। এটা যিখিনি আমার হ্যালোজেন্স, সেই হ্যালোজেন্স বিলাক কিন্তু ম্যাক্সিমামে কিন্তু অক্সিডাইজিং নেচার আছে। সো দে আর নেচার ইজ অক্সিডাইজিং অক্সিডাইজিং নেচার, আর সেই অক্সিডাইজিং নেচারটা হয়েছে কেলে কারণ তেহেতি রেডিলি অ্যাকসেপ্ট ইলেকট্রন, গতি এই চা অক্সিডাইজিং নেচার। আর তার প্রধান কারণটাই কি তেহেতি এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করব পারে, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করা গুণটোর কারণেই তেহেতক কি বলে কয় অক্সিডাইজিং নেচার বলে কোয়া হয়। সো ফ্লোরিন ইজ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রংগেস্ট কারণ হিয়ার ইলেকট্রো নেগেটিভিটি হাইয়েস্ট। হি অকল সলিউশনতেই নহয় ইভেন ইন সলিড স্টেট অলসো সলিড ফেজতো সি রিয়েক্ট করব পারে। সো সেইটাই কথা। আর ইন জেনারেল হ্যালোজেন অক্সিডাইজ হ্যালাইড আয়ন অফ হায়ার এটমিক নাম্বার, যিমানবিলাক অক্সিডেশনের খেল থাকিব তার মানে তুমি চাই ইয়াত আহিলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ডাউন দ্য গ্রুপ কি হব এটমিক নাম্বার কিন্তু বাড়িলে, এটমিক নাম্বার কিন্তু বাড়িছে, তার মানে ফ্লোরিনে রিয়েকশনসটো ক্লোরিনের লগত পারিব ব্রোমিনের লগতো পারিব আয়োডিনের লগতো পারিব। ওকে সো ফ্লোরিন এফ টু যদি রিয়েক্ট করে ইয়ার যিকোনো এফ তিনিটার লগত যার লগতে রিয়েক্ট করে সি কিন্তু প্রডাক্টটো তোমাক এফ মাইনাসলে গুছি যাব আর ইয়াত সি এল টুলে এইটো হয়ে যাব, যেটা আমি ফার্স্ট বেসিক রিয়েকশনসটো শো করা হয়েছে এই। ওকে এতিয়া যদি ফ্লোরিন আও নেক্সট কুয়েশন নেক্সট চা ফ্লোরিন যেহেতু রিয়েকশনত আটাইতকৈ প্রথম সেইটার কারণে সি তলর তিনিটার লগতেই করলে ক্লোরিন ব্রোমিন আয়োডিন তিনিটার লগতেই করলে, গতি ইয়াত কি কি আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে আয়োডিন আছে তিনিটার লগত আছে। কিন্তু মন করা নেক্সট যেটা রিয়েকশনস সেই রিয়েকশনসট কিন্তু এবার এবার ফ্লোরিন নাই, সি ক্লোরিনের ক্লোরিনের যেটা রিয়েকশনস ক্লোরিনে যেটা আহিলে তার মানে ফ্লোরিনে ইয়াত যেটা ফ্লোরিন আছে ফ্লোরিনের জায়গা এবার কি আহিলে ক্লোরিন আহিলে, তেতিয়া কিন্তু ইয়াত ব্রোমিন আর আয়োডিনের লগতে রিয়েক্ট করব কারণ ক্লোরিনের তলত অকল ব্রোমিন আয়োডিন আছে, হয় ব্রোমিনের লগত করব নহয় আয়োডিনের লগত করব, গতি ইয়াত সি এল মাইনাস ওলাব আর ইয়াত আহিব হয় বি আর টু আহিব, ইয়াত যেনেকে বি আর টু আই টু গুটাও পাইছিল ইয়াত কি আহিব বি আর টু আর আই টু হে আহিব, কথাটো সেইটো। আর যদি কেনেবাকে ব্রোমিন আহে সে এইটো জেনিবা বি আর টু আহিল তেতিয়া কি থাকিব অকল অনলি অ্যান্ড অনলি আয়োডিন থাকিব, আর আমি ইয়াত কি পাম বি আর মাইনাস পাম আর ইয়াত অকল আই টু টু আমি পাম, গতি সেই কনসেপ্টটি তোমালোকক এটা দিবলে চেষ্টা করা গল। গতি সেই কনসেপ্টটি হয়েছে অক্সিডাইজিং নেচার, এইটো অক্সিডাইজিং নেচার অফ দ্য গ্রুপত কাটাতকে বেশি কারে। যদি তোমাক এটা একটা কুয়েশনস দিয়ে এই কুয়েশনস কিবা বারো তোমালোকর আহিছেও কুয়েশনসটো ধরা এনেকে তোমালোকক যদি একটা কুয়েশনস দিয়ে এটা তোমালকে অ্যান্সারটো কি লিখিবা এটা রিয়েকশনস, রিয়েকশনস বিলাক আমি দিগদার পোৱাৰ মূল কারণটাই হয়েছে এই যে আমি এই বস্তুবিলাকত স্টাডিটো আমি কম করো। সো এটা যদি রিয়েকশনস দিয়ে এফ টু প্লাস এই সি এল, ঠিক আছে এটা এইট কি এই সি এল মানে কি এই এফ টু প্লাস সি এল মাইনাস নহয় জানো, গতি আমি প্রডাক্ট কি পাম হোয়াট উড বি দ্য প্রডাক্ট ডেফিনেটলি কি পাম এফ মাইনাস পাম প্লাস সি এল টু পাম, তার মানে ইয়াত কি আহিব সি এল টু আহিব আর ইয়াত কি আহিব এইচ এফ আহিব, সেইটোয়ে কনসেপ্ট কথা বুঝি পালা। এই রিয়েকশনসটো কিন্তু কেবাবারও আহিছে দিছা একদরে তোমার যদি রিয়েকশনসটো দিলে সে এনেকে দিলে এবার সে তোমাক রিয়েকশনসটো দিলে এইটো তোমাক এটা রিয়েকশনসটো দিলে এবার এইটো সে ওকে তোমাক রিয়েকশনসটো দিছে এইটো এক নম্বর আমি কি ডিসকাস করলো এফ টু প্লাস এইচ সি এল ওকে এইটো রিয়েকশন ডিসকাস, নেক্সট কি দিছো সি এল টু দিছো প্লাস এইচ বি আর কি আহিব বা তোমাক দিব পারে এইটো সি এল টু দিছে প্লাস এইচ আই কি আহিব এ বি আর মাইনাস তার মানে কি আহিব সি এল এইচ সি এল প্লাস বি আর টু আহিব ওকে, আকো যদি তোমাক এনেকেও দিব পারে এইকেইটা এটা তোমালোকে করিবাচোন এইকেইটা করিবা মূলে এইকেইটার করিবা আর এইকেইটা করি মোক কমেন্ট করিবা কোনটো কি প্রডাক্ট আহিব দুই তিনি চারি নেই এইকেইটাত কি কি প্রডাক্ট আহিব সেইকেইটা মোক জানাবা।
So what would be the product, expected product? Kya hai bo? Mukzana ba. Ei tinta reaction of product kya hai? Jodi kubat kiba detail asen, tete hale muk comment kori ba. YouTube or comment kori ba. YouTube or message video after video. Tumal ke ek tu. Ba tumal ke ek itan mukita just comment me out. What would be the correct option? Say to. এটো তোমাৰ এক নম্বৰ মই এইকেইটা দি দিছো কোনটোত কি কাৰেক্ট হ'ব সেইটো তোমালোকে মোক এতিয়া জনাবা এটোত অপশ্যন দিয়া গৈছে ফৰ দ্য ফাৰ্ষ্ট ওৱান দুই নম্বৰটোৰ কাৰণে এইটো কুৱেশ্যন নম্বৰ টুৰ দিয়া গৈছে এইটো কিটা চি এল টু প্লাছ এইচ বি আৰ এইটো ৰিয়েকশ্যন দিয়া গৈছিলে ইয়াত প্ৰডাক্ট আহিব এইটো কুৱেশ্যনটো আছিলে এইটো প্ৰডাক্ট মই এইকেইটা দিছোঁ ভাবিছোঁ এইকেইটা হ'ব পাৰে এইচ চি এল এণ্ড বি আৰ টু অপশ্যন বিত দিয়া গৈছে এইচ বি আৰ এণ্ড চি এল টু নাম্বাৰ চি ন' ৰিয়েকশ্যনছ ৰিয়েকশ্যনছ নহয় আৰু নাম্বাৰ ডি বোথ এ এণ্ড বি বোথ এ এণ্ড বি হুইচ অপশ্যন উইল বি দ্য কাৰেক্ট মোক কমেণ্টত জনাবা ঠিক আছে আৰু তোমালোকে তিনি আৰু চাৰি এইটো তোমালোকক কাম দিছোঁ এইটো তোমালোকে কৰি মোক দেখুৱাবা মোলৈ মেছেজ কৰিবা হোৱাটছএপত তোমালোকে এইটো দিবা তেতিয়াহ'লে আমি এইখিনি বুজি পালোঁ তেতিয়াহ'লে আমি এইটোক চামাৰাইজ কৰিছোঁ হোৱাট ঠিক একেদৰে ফ্লোৰিনৰ আৰু কেইটামান তোমালোকক ইয়াত ডিছকাশ্যনছ লোৱা হৈছিল প্ৰথম ফ্লোৰিন অক্সিডাইজড ৱাটাৰ টু অক্সিজেন ফ্লোৰিনে তোমালোকে অলৰেডি গম পালাই যে এই এলিমেণ্টবিলাক অক্সিডাইজিং এজেণ্ট চ' ফ্লোৰিনে ৱাটাৰক অক্সিডাইজ কৰিব কিহলৈ অক্সিডাইজ কৰিব ষ্ট্ৰেইট ৱে টু অক্সিজেন নে ফ্লোৰিনে অক্সিজেনলৈ অক্সিডাইজ কৰিব তাৰমানে এফ টু ৰিয়েক্ট কৰিছে কাৰ লগত ৰিয়েক্ট কৰিব ৱাটাৰৰ লগত প্ৰডাক্ট কি পাম এফ অক্সিজেন নেই প্ৰডাক্ট হোৱাট উইল বি দ্য প্ৰডাক্ট অক্সিজেন উইল বি দ্য প্ৰডাক্ট তাৰমানে এইচ আৰু এফ থাকিলে সেইটোতে সেই অনুযায়ী লগ লগাব পাৰা এইটোত আয়নিক ফৰ্মত এহেনকে ইয়াত তোমালোকক দেখাওঁতে এই দুটা বোথ আৰু ইন আয়নিক ফৰ্মত দেখাইছে কিন্তু এইটো একচুৱেলি এইচ এফ যদি তুমি এতিয়া মন কৰা ইয়াত কি হৈ গ'ল ৱাটাৰ মনত ৰাখিলোঁ বা চৰি ৰিয়েকশ্যনটো দিয়াই থাকিব তোমালোকক প্ৰডাক্ট কি আহিলে অক্সিজেন ঠিক আছে কাৰণ সি অক্সিডাইজিং এজেণ্ট ন গতিকে অক্সিডাইজিং হ'লে কি হ'ব সিটো যি বেলেগৰ অক্সিজেনটো আঁতৰাব পাৰিব লাগিব ৰিমুভেল অফ অক্সিজেন ইজ অক্সিডেশ্যন তাৰমানে ইয়াৰ যদি অক্সিডেশ্যনছ হ'বলৈ হয় এই ৱাটাৰৰ যদি অক্সিডেশ্যনছ হ'বলৈ হয় সি অক্সিজেন লুজ কৰিব লাগিব অক্সিজেন কি হ'ব লাগিব লুজ কৰিব লাগিব ই হেভ টু লুজ দ্য অক্সিজেন যদি লুজ কৰিবলৈ হয় তেতিয়াহ'লে ইয়াৰ পৰা ইয়ালৈ যাবলৈ হ'লে কি হ'ব লাগিব অক্সিজেন লুজ কৰিব লাগিব লুজ অক্সিজেন চ' লুজ যদি অক্সিজেন হয় তেতিয়াই তাৰমানে এইটো অক্সিডাইজিং এজেণ্ট অক্সিডাইজিং এজেণ্ট ব্ৰেক কৰাব লাগিব গতিকে সেইটো ইয়াত অ'কে আৰু সি নিজে ইলেক্ট্ৰন গেট কৰিব তাৰমানে ইয়াৰ নিজৰ ৰিডাকশ্যনছ হ'ব সেইটো কনচেপ্ট নেক্সট তোমাৰ ঠিক একেদৰে যদি তুমি এতিয়া মন কৰা ক্লৰিন আৰু ব্ৰমিনৰ ক্ষেত্ৰত হা যদি ক্লৰিন আৰু ব্ৰমিনৰ ক্ষেত্ৰত একেধৰণৰ যদি ৰিয়েকশ্যন আমি কৰোঁ ৱাটাৰ দি দিলোঁ তেতিয়া কিন্তু ইয়াত কি পাম হয় হাইড্ৰহেলিক এচিড আৰু হাইপ'হেলাছ এচিড এই দুটা আমি পোৱা হাইড্ৰহেলিকটো আৰু তোমালোকৰ কাৰণে অলৰেডি নো যে এইচ এক্স এইচ এইচ চি এল এইচ বি আৰ এইটো কোৱা যায় হাইড্ৰহেলিক হা আৰু এইচ অ' এক্স হৈ গ'ল হাইপ'হেলাছ ইটচ কল হাইপ'হেলাছ গতিকে এক্সৰ জেগাত ক্লৰিন দিয়া বা বি আৰ টু দিয়া প্লাছ ৱাটাৰ দিয়া কি আহিব প্ৰডাক্ট সেই দুটা তোমালোকক কাম দিছোঁ সেইকেইটা তোমালোকে লিখিবা এক নম্বৰতে কি লিখিবা চি এল টু প্লাছ এইচ টু হোৱাট উড বি দ্য প্ৰডাক্ট দুই নম্বৰতে লিখিবা বি আৰ টু প্লাছ এইচ টু হোৱাট উড বি দ্য প্ৰডাক্ট আৰু বেলেঞ্চ কৰিবা দেই বেলেঞ্চ কৰিবলৈ নাপাহৰিবা নেক্সট আয়োডিনটোত নন স্পণ্টেনিয়াছ আয়োডিন ইজ নন স্পণ্টেনিয়াছ গতিকে ইয়াক লৈ বেছি সময় খৰচ নকৰিবা চ' বেচিকেলি এইকেইটাই চাবা গতিকে তোমালোকৰ টেক্সট বুকত এইখিনি কথাই ডিছকাশ্যনত আছিল সেইখিনি মই ডিছকাছ কৰি দিছোঁ আৰু ৰিলেটেড যিটো এক্টিভিটি তোমালোকে অলৰেডি গম পালা যে এক্টিভিটি ডাউন দ্য গ্ৰুপ কি হয় কমে আৰু কমাৰ এটা ষ্টেণ্ডাৰ্ড ইলেক্ট্ৰড পটেঞ্চিয়েলৰ লগতো সেই ডাটাটো তোমালোকে ভেৰিফাই কৰি চাব পাৰা হা সেই ডাটাটো ভেৰিফাই কৰি চাব পাৰা প্ৰথমতে গেছিয়া ষ্টেটত থাকিব ক্লৰিন ব্ৰমিন আয়োডিনৰ পৰা আদি কৰি গোটেইবিলাক তাক ডিছ'চিয়েশ্যন কৰি ছিংগুললৈ নিব লাগে এক্সলৈকে অৰ্থাৎ যিটো এক্স এক্স যিডাল বোন আছিল সেই বোনডালক মই ভাঙি লৈছোঁ
এক্স এক্সৰ মাজত যিডাল ভুৱন সেইডাল ভাঙি এতিয়া কৰিছোঁ। ই গেছিয়াছ ষ্টেটত আছিল আৰু তাক মই এক্স এটা ইলেক্ট্ৰন মই এটা গেইন কৰাইছোঁ, হ্যাঁ গেইন কৰাইছোঁ, সো মাইনাস ওৱান হৈছে। আৰু তাক ফাৰ্ডাৰ এক্স মাইনাছলৈ নিছোঁ যেতিয়া এইটো একুৱাছ অৰ্থাৎ পানী দিছোঁ। দেই এই গোটেইকেইটাতে যিটো আমাৰ এনথালপি চেঞ্জ হৈছে ইয়াৰ কাৰণে এইখিনি পাৰ্ট, ইয়াৰ কাৰণে যিটো পাৰ্ট সেইটো হৈছে এইখিনি, এইটো ডিছ'চিয়েশ্যন, ইয়াত ইলেক্ট্ৰন গেইন এনথালপি, ইয়াত হাইড্ৰেশ্যন এনথালপি। এই তিনিওটাৰ যদি আমি প্ৰিডিকশ্যন চাওঁ তেতিয়ালৈ আমি এইটো কথা ভেৰিফাই কৰিব পাৰোঁ যে ফ্লোৰিনৰ যিটো হ'ব তাকে ক্লোৰিন ব্ৰমিন আয়োডিনৰ, এইটো ইভিডেণ্ট দেই, ষ্টেণ্ডাৰ্ড ইলেক্ট্ৰড পটেঞ্চিয়েলৰ পৰা এইটো আমাৰ কাৰণে। তোমালোকৰ টেক্সট বুকত এটা এখন চাৰ্ট দিয়া আছে, সেইখন এবাৰ ভেৰিফাই কৰি চাবা, যিখন হৈছে এইখন, এখন তোমালোকৰ চাৰ্ট দিয়া আছে। ইয়াত সেই যিবিলাক ইলেক্ট্ৰন গেইন এনথেলপি হওক, হাইড্ৰেশ্যন এনথেলপি হওক, এই কথাখিনিৰ পৰা তুমি এইটো ইলেক্ট্ৰন গেইন এনথেলপি দিয়া আছে এইখিনি ভেলু, হাইড্ৰেশ্যন এনথেলপি দিয়া আছে, হ্যাঁ এই যিবিলাক ভেলু সেই ভেলুখিনিৰ পৰাও তোমাৰ কিন্তু এই পইণ্টটো প্ৰুফ যে ফ্লোৰিনৰকে ফ্লোৰিনৰ ৰিয়েক্টিভিটি গ্ৰুপত আটাইতকৈ বেছি হ'ব। চ' থেংক ইউ ফৰ এটেণ্ডিং দ্যাট টু দিছ ক্লাছ। আৰু তোমালোকৰ এটা টেক্সট বুক এক্সাৰচাইজ আছিল, সেইটো তোমালোকক এই ধৰণে এটা কুৱেশ্যন সোধা হৈছিল এন চি আৰ টি টেক্সট বুক। চ' ফ্লোৰিন এক্সিবিটছ প্লাছ ওৱান ষ্টেট, হ্যাঁ প্লাছ ওৱান ষ্টেট, অকল প্লাছ চৰি মাইনাছ ওৱান ষ্টেট দেখুৱায়, আদাৰ হেলোজেন এক্সিবিট প্লাছ ওৱান, প্লাছ থ্ৰী, প্লাছ ফাইভ, প্লাছ ছেভেন। গতিকে এনচাৰটো তুমি জানাই যে ফ্লোৰিন ইজ দ্য মষ্ট ইলেক্ট্ৰ নিগেটিভ এণ্ড এন এবচেঞ্চ অফ ডি অৰবিটেল লিডছ টু মাইনাছ ওৱান ষ্টেট অনলি। আদাৰ হেলোজেন্স কেন হেভ ডি অৰবিটেল and therefore can be expanded their octet to plus 4, plus 3, plus 3, plus 5, plus 7, plus 4, plus 6, etc. So, that's the concept. গতিকে এটো তোমালোকে লিখিবা। গতিকে আজিলে ইমানতে সামৰিলোঁ। যিটো কুৱেশ্যনছ তোমালোকক ইয়াত ডিছকাছ কৰা হৈছে, কৰিবলৈ দিয়া হৈছে, সেইটো কমেণ্ট মোক ইয়াতে দিবা, আৰু বাকী কাম যিখিনি দিয়া হৈছে সেইখিনি তোমালোকে কৰি মোক পিছত হ'লেও জমা দিবা। থেংক ইউ।